नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो रेगेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। 22 जानुआरी 2023 दुपुर 2:53 शुक्र राशि परिवर्तन करछे, मकर राशि थेके कुंभ राशिते प्रवेश करछे। 24 दिन भाग्य खुलते चले, भाग्य चमकाते चले। जे सात राशिर एई दुईटी ग्रहेर समन्वये एई सात राशिर कपाल खुलते चले। लिखे रखुन, डायरीते नोट करे नीन एवं भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्य आपनारा आलोचनाटी अवश्य शुनबेन। देखुन, प्रथमेई आपनादेरके आमी एकटी कथा बोली, 22 জানুয়ারি বছরের শুরুতে দুটি মিত্র গ্রহ একত্রে অবস্থান করছে। শনি এবং শুক্র কুম্ভ রাশিতে একত্রে অবস্থান করছে। শুক্র প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে এবং মানে বছরের শুরুতেই শ্রেষ্ঠ আসন পেতে চলেছে এই সাত রাশি। আগামী 24 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই সাত রাশি। প্রত্যেকে ভিডিওটি আলোচনাটা আবারও বলবো, দয়াপূর্বক আপনারা শুনবেন। নমস্কার জানাই, নমস্কারকে আপনারা স্বীকার করুন এবং আপনারা এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, এই যে শুক্র এবং শনি একত্রে যে অবস্থান করছে কুম্ভ রাশিতে, দুটি একে অপরে পরম মিত্র। অর্থাৎ এক দুটি বন্ধু যখন এক জায়গাতে থাকে, পরম বন্ধু, একদম ক্লোজ ফ্রেন্ড, তাদের কিন্তু বলবত্তা কিন্তু বৃদ্ধি পায়। তেমনি দুটি মিত্র গ্রহ একত্রে গুণ কিন্তু 10 গুণ ভালো রেজাল্ট কিন্তু দিবে আগামী 24 দিন। তবে একটি কথা আপনাদেরকে আমি আবারও বলছি, অনেকে আমাকে ফোন করেছেন, প্রচুর আমার ক্লায়েন্ট যারা বলছেন যে স্যার, আপনার নাম করে অনেকেই এই জায়গাগুলোতে আমাদেরকে ফোন করেছে। এবং আপনাদেরকে আমি একটি কথা বলছি, যখন আপনারা পেমেন্ট করছেন তখন দেখবেন যে কৌশিক রায় নাম লেখা আছে, তবে আপনারা পেমেন্ট করুন। সে যেখানেই হোক না কেন, আপনারা যে সিস্টেমে দিন না কেন, সেই সিস্টেমে দেবেন শুধু কৌশিক রায় নামটা লেখা আছে কিনা, তবে পেমেন্ট করবেন। কারণ এখানে কিন্তু বোঝার বিষয় আছে। কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল, না আমার একটি মাত্র চ্যানেল। অর্থাৎ অনেকের ক্ষেত্রে জানার জায়গাটা হচ্ছে না, কি হচ্ছে যে ভুল ইনফরমেশন চলে যাচ্ছে। অনেকে বলছে যে স্যার আপনার নাম নিয়ে, কেউ কেউ বলছে যে আমরা কৌশিক রায়ের সঙ্গে কাজ করি, এবং কেউ কেউ আমার মতন গলা করে চেষ্টা করছে, ভিডিও তৈরি করে দিচ্ছে। এখানেও কিন্তু আপনারা সতর্ক থাকুন, আমার একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার তৃতীয় চ্যানেল নেই। আর কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যেটা কাজ করি দায়িত্বের সাথে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। আলোচনা শুরু করা যাক, যে ছয় রাশির সাত মার্জনা করবেন, সাত রাশির আমি কথা বলবো, কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে। আর একটি কথা বলি, আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, এ কথাটা আপনাদেরকে বারবার বলছি। যাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটাতে সমস্যা চলছে, বিয়ের জায়গাটাতে সমস্যা চলছে, আপনার ব্যবসার জায়গাতে সমস্যা চলছে, আপনার এডুকেশনের জায়গায় সমস্যা চলছে,
কর্মক্ষেত্রে সমস্যা চলছে, মামলা মকদ্দমা ঋণ হয়ে গেছে, এক কথায় দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটি মঙ্গলময় শাস্ত্র, যেখানে আপনাকে অনেক দূর পৌঁছাতে কিন্তু সাহায্য করবে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং মান সম্মান সমস্ত দিক থেকে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলবে। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে টেনে তুলবে, প্রত্যেক কিন্তু আমি হাত ধরি না, এটা আমি বারবার বলছি, যার হাত ধরি তাকে আমি কিন্তু টেনে কিন্তু তুলবই তুলব। এই যে শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিতে অবস্থান করে সাত রাশি সাত রাজার ধন পেতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার ধনাধিপতি এবং সপ্তমপতি ঠিক একাদশভাবে অবস্থান করছে, মানে দুর্দান্ত কানেকশান এবং একাদশপতির সঙ্গে। যখন ধনপতি একাদশভাবে চলে যায় তখন লাভের মাত্রা ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি করে, এবং সপ্তমপতি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, এবং আপনাদের ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা কসমেটিক বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। এই শুক্রের রাশি পরিবর্তনে আগামী ২৪ দিনের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি করেছে। শেয়ার মার্কেট থেকেও আপনারা লাভ পাবেন, যারা অনলাইন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন, কর্মের জায়গাগুলো কিন্তু আসবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। চমৎকার হতে চলেছে শশ নামক মহাপুরুষ রাজযোগ, এবং আপনার ক্ষেত্রে কর্মাধিপতি সপ্তমভাবে। আপনাদের তো দাম্পত্য সুখের জায়গা তো দেখা যাচ্ছে, এবং যেহেতু কর্মাধিপতি কর্মক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, যারা কর্মের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন কর্মপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সিংহ রাশির সৃষ্টি কিন্তু হতে চলেছে, এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, মান সম্মান এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি, লিখে রাখুন মিথুন রাশি। ভাগ্যভাবে পঞ্চমপতি আপনার ভাগ্যভাবে ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, মানে মিথুন রাশি এমনি ভাগ্যপতি ভাগ্যভাবে এবং পঞ্চমপতি ভাগ্যভাবে, মানে আপনাদের এ সময় শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, স্টক মার্কেট এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। আপনারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস, গোল্ডের ব্যবসা, যারা কসমেটিক বিজনেস করছেন, গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন। যারা ট্রাভেল ট্যুরিজমের কাজ করছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিউটি পার্লারের ব্যবসা করছেন এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারির যোগ আপনাদের কিন্তু আগামী ২৪ দিনে গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো চার নম্বর রাশি, লিখে রাখুন সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি রাশির অধিপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে, কেন্দ্রে যখন যে কোনো গ্রহ যখন অবস্থান করে এমনি শনি অবস্থান করছে, আপনার ভাগ্যাধিপতি শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি তো আপনাদেরকে দিবেই দিবে, এবং আপনাদের দৈনিক রোজগার আপনাদের বাড়বে, এবং আপনাদের না হওয়া কাজগুলো এই সময় কিন্তু পূরণ কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই দুইটি গ্রহের সমন্বয়ে বৃষ রাশি কিন্তু চমৎকার হতে চলেছে, চমৎকারকে নমস্কার জানাই। এরপর যে রাশির কথা বলবো লিখে রাখুন সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন আপনার পঞ্চমভাবে ত্রিকোণভাবে রাশির অধিপতি এবং পঞ্চমপতি আপনাদের প্রেমের জায়গায় যেমন দিবে, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের দিবে, আপনাদের শেয়ার বাজার থেকে লাভ দেবে, লটারি থেকে দিবে, ফাটকা থেকে দিবে, এই সময় গ্ল্যামার ফিল্ড থেকে আপনাদেরকে দিবে, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এই জায়গাগুলো কিন্তু যারা আইটি সেক্টরে যুক্ত আছেন
এখান থেকে আপনার লাভ লাভ আপনাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে আপনাদের আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি দুর্দান্ত কানেকশন, দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতি, পঞ্চমপতি, কর্মাধিপতি, আকস্মিক অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি, আপনাদের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে একটা শুভ খবর আসতে চলেছে, পারিবারিক শান্তি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে উন্নতি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং দাম্পত্য সুখের জায়গা এবং কর্মক্ষেত্রে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সপ্তমপতি চতুর্থভাবে দুর্দান্ত কানেকশান, আপনাদের দাম্পত্য সুখ, ডেলি ইনকাম, ব্যবসা, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনার বন্ধু বান্ধব থেকে সাহায্য এই সময় পাবেন, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে। এই সময় কোনো বাহন, কোনো সম্পত্তি এগুলো কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশি। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির রাশিতে অবস্থান করছে শনি অবস্থান করে শ্মশান নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে এবং চতুর্থপতি, সুখ সাধন তো আপনাদের বাড়বে, আপনাদের বিবাহের একটা ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে, আপনাদের সম্পত্তির জায়গা কিন্তু ভালো রয়েছে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ কিন্তু এই সময় কিন্তু আসবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পেতে চলেছে কুম্ভ রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।